সালামু আলাইকুম গাইস, আজকে শুক্রবার, জুমার নামাজ। একটু আগে আগে উঠার চেষ্টা করছি, উঠছি কিন্তু টয়লেটে পানি আসতেছে একেবারে স্লো, আর যেই কারণে আমার দেরি হয়ে গেছে। দেরি বলতে মানে এত দেরিও না, আমার আরো অনেকগুলো আছে। আজকে জুমার নামাজে সবচেয়ে বেশি দোয়া থাকবে, অনেক ভাই বেকার আছে, আল্লাহ যেন তাদের কর্মের ব্যবস্থা করে দেয়। অনেকে অসুস্থ আছে, আল্লাহ যেন সুস্থ করে দেয়। আমার গায়ে সুলকাইতেছে, আল্লাহ যেন সুলকানি গুলো ভালো করে দেয়। আমার মতন এরকম অনেক ভাই অসুস্থ আছে, আল্লাহ যেন তাদেরকে সুস্থ করে দেয়। আসলে তেল দিতে বলছিল, তেলও শেষ, বেতন পাইলে তেল আনতে হবে। তাবিজে বিশ্বাস না করলেও কুফুরি কালাম যে একটা আছে, এগুলো তো বিশ্বাস করি। যে আমাদের এলাকাতে এরকম অনেকে কুফুরি কালাম করে, একজন আরেকজনকে জাদু টোনা করে। তো যারা এই সকল জাদু টোনা করে, আল্লাহ যেন ওই সকল শয়তানদের পতন করে। আমার ঘরের পাশেই এরা আমাদের সাথে সব সময় গ্যাঞ্জামি করে থাকে, আল্লাহ যেন ওদের পতন করে দেয়।
লাগে, আবহাওয়া তো বলা যায় না কিরকম লাগে। কিছু টিস্যু পেপার পকেটে করে নিয়ে যাচ্ছি, ভাই বোনেরা বেকার আছে আল্লাহ যেন তাদের কর্মের ব্যবস্থা করে দেয়। যারা অসুস্থ আছে তাদেরকে যেন সুস্থ করে দেয় আল্লাহ। এই যে মুজে জামা কাপড় বেশি থাকার কারণে অনেক সময় নিজের দরকারি জিনিস খুঁজে পাওয়া যায় না। যাকে একটু সময় নষ্ট না করে দেখলাম এই মাত্র পাইছি। দেরি করতে পারতেছি না, শুধুমাত্র চশমাটা নিয়ে নিচ্ছি ভিতর থেকে। আল্লাহ হাফিজ, আজকে এই পর্যন্তই। আল্লাহ সবাইকে ভালো রাখুক। সালামু আলাইকুম। আর দোয়া সবার জন্য আছে তো, সবার জন্য দোয়া থাকবে। ব্যস্ততা জীবন, আল্লাহ সবাইকে হাসি খুশি রাখুক।